কীভাবে আপনি ফটোশপের মাধ্যমে এত সুন্দর এবং চমক একটা ইফেক্ট খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন সেইটি আমরা বেসিক্যালি আজকের ভিডিওতে দেখব তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি তো এইটা করার জন্য প্রথমত আপনি কি করবেন আপনার যে কোনো একটা ছবিকে আপনি ফটোশপে ওপেন করে ফেলবেন যেমন ধরুন আমরা এই ছবিটাকে অন করে ফেললাম সো অন করার পর আমাদের প্রথম কাজটি হবে কন্ট্রোল যে প্রেস করে এটা ডুপ্লিকেট করা ডুপ্লিকেট করে আমরা কী করবো এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিব সো আপনি যে কোনো পদ্ধতিতে রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারেন কোনো প্রবলেম নেই দেন আমরা এটাকে কন্ট্রোল প্রেস করে সিলেট করবো দেন আমরা চলে যাব সিলেক্ট অপশন দেন এখান থেকে মডিফাই দেন এখান থেকে আমরা চলে যাবো এক্সপান্ড অপশনে দেন এখানে ফিফটিন রেখে ওকেবারে প্রেস করবো এবং এই লেয়ারে গিয়ে আমরা কিবোর্ড থেকে শিফট এফ ফাইভ প্রেস করবো অ্যান্ড এখান থেকে দেখুন কন্টেন্ট আওয়ার চলে আসছে আমরা এখানে ওকে প্রেস করে দেখবেন ব্যাকগ্রাউন্ডের অপশনটা রিমুভ হয়ে যাবে দেন খুবই সিম্পল ব্যাপার আমরা এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট করবো এবং এখান থেকে আমরা গার্ডিয়ান টুলটাকে সিলেক্ট করব সিলেক্ট করে জাস্ট আমরা দেখুন থেকে ড্রাগ করে দিয়ে আমরা এরকম একটা গার্ডেন ড্র করব ডোডো করা ডান আমাদের দেন আমরা সরাসরি চলে যাবো ফিল্টার সেকশনে দেন এখান থেকে আমরা চলে যাব ডিস্টর্ট এন্ড এখান থেকে আমরা সিলেক্ট করবো ওয়েব অপশন সো ওয়েবটাকে সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট কনভার্টমাটা অবজেক্টে কনভার্ট করার দরকার হবে সব আমরা এটাকে কনভার্ট করে ফেলবো দেন আমরা দেখুন এই নাম্বার অফ জেনারেটরস সেটা বাড়িয়ে দিব এবং ওয়েব লাইনটাকে হালকা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে আমরা এখানে বাটন প্রেস করবো তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু ঠিক এরকম একটা ইফেক্ট চলে আসছে দেন আমরা আবার ফিল্টারে চলে যাবো এবং এখান থেকে আবার ডিস্টর্ট দেন এখান থেকে আমরা পোলার কোঅর্ডিনেট সিলেক্ট করবো দেন দেখুন আমাদের এরকম একটা ইফেক্ট চলে আসবে আপনি সিম্পল এখানে বাটন প্রেস করলে আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং চমৎকার একটা ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে সো এইভাবে করে কিন্তু আপনি ফটোশপের মাধ্যমে খুব সহজে এই ধরনের ইফেক্টগুলো ক্রিয়েট করতে পারেন সো আজকে জন্য এতটুকুই দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে এন্ড এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন ধন্যবাদ